নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে তেরো দশ দু হাজার একুশে স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আসুন এখানে বিস্তারিত কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির ঘর পাওয়ার জন্য শিক্ষাসপ্ত ঘর পাওয়ার জন্য তালা ঝুলা স্কুল স্তব্ধ শৈশব গেটে ঝুলছে মস্ত তালা পাশে এক ঢাউস সাইনবোর্ড তাতে তীর চিহ্ন দিয়ে লেখা নতুন স্কুল এই পথে মিড ডে মিল নিতে আসা ছাত্রীরা লাইন ধরে সে পথে হাঁটছে সেই নতুন স্কুলের নামের ফলকের নিচে সদ্য জুড়ে যাওয়া স্কুলের নামটি ছোট্ট করে লিখে দিয়েছেন কর্তৃপক্ষ বাতিল স্কুলটি বন্ধ কারখানার মতো পড়ে থাকে তার ছাত্ররা ছাত্রীরা তাদের পুরনো স্কুলের ইউনিফর্ম পরে ঘুমোতে যায় বন্ধ স্কুলে পোকামাকড় উল্লাস বাড়ে সরকারি খাতায় এমন অনেক স্কুল এখনও শুধু একটি ফ্লাড শেল্টার ক্রমেই টিন দরজা সব লুট হয়ে যায় কচি গলার কলকলি শব্দ স্মারক স্তব্ধ স্মারক হয়ে দাঁড়িয়ে থাকে এক একটা স্কুল বাড়ি স্কুলে তালা পড়া শুধু শিক্ষকের অসম্মান নয় অশনি সংকেত এক প্রধান শিক্ষিকা আক্ষেপ করেছিলেন আমাদের স্কুলের নাম শোনেননি নিন না কোনো দিনও শুনবেন কী করে সব তো পান্তা পুরনো ঘর লিখবে কি শীত পড়লেই ক্লাবে ক্লাসে বসে কাঁপে সোয়েটার নেই বর্ষায় ভেজা জামা গায়ে শুকনো শুকোয় ছাতা নেই এরা হলো সেই গরিব সেই সব পরিবার যেখানে মেয়ের জ্বর বাড়লে ওষুধের দোকানে গিয়ে বাবা বলেন দশ টাকার মধ্যে যা হয় একটা দেন একদিকে আমি ইংরেজি মাধ্যমে ছাত্রীদের ভিড় যেখানে স্কুলের ফি বছরে দু লাখ অন্যদিকে সরকারি অনুদান জলপানি দিয়েও বাংলা স্কুলের ছবিটা করুন কিন্তু স্কুল ফি হলেই তো হলো না পড়াশোনার খরচও আছে এক টোটো চালক ওইভাবে জানালেন যে লকডাউনের পর প্রাইভেট মাস্টার চার মাসের বকেয়া টাকা না পেয়ে বাড়ি এসে অপমান করে গিয়েছেন তার মেয়ে পড়া বন্ধ শিক্ষকরা দুঃখ করেন লকডাউনে কত যে ছাত্রছাত্রীরা ঘর ছাড়লো কেউ পরিবারকে জানিয়ে সকলে ভাত জোগাতে কেউ বা না জানিয়ে একটু ভালো জীবনের আশায় ছাত্রীরা স্কুলে না এলে কি ভূতের ভূতেদের পড়াবো রেগে উঠলেন এক দিদিমণি পঞ্চাশজন ছাত্র নিয়ে সেকেন্ডারি স্কুল চলে তাই ডিআইকে বলে তালা লাগিয়ে দিলাম তার আক্ষেপ ছাত্রছাত্রীরা আগে ছিল স্কুলের প্রাণ এখন তাদের মনে করা হচ্ছে স্কুলের পুঁজি চাকরি বাঁচানোর তাগিদে বেশ কিছু বাংলা মাধ্যমে সরকারি স্কুলের শিক্ষকরা শুধু স্কুল বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন মনোরম পরিবেশে সন্তানকে পড়াতে চান দক্ষ শিক্ষক সান্নিধ্যে সম সীমিত খরচে আপনার শিশু স্বপ্ন সফলের একমাত্র ঠিকানা নদীপার উচ্চ বিদ্যালয় স্থানীয় কাগজে এমন বিজ্ঞাপন দেখা যায় এখন আগে ভর্তির বিজ্ঞাপন দিত শুধু ইংরেজি মাধ্যমের স্কুলগুলো এখন বাংলা স্কুলগুলো ছাত্র টানার প্রতিযোগিতায় নেমেছে স্কুল শিক্ষকরা পেয়েছেন এক নতুন দায়িত্ব অতিমারির পর স্কুল খুললে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা এক দিদিমণির দায়িত্ব ছিল স্টেশন পাড়ার পঞ্চাশটি বাড়ি ঘুরে ছাত্রীদের স্কুলে ফিরে ফেরোতে উৎসাহ দেওয়া ঘরে ঘরে গিয়ে যা বল পেলেন তাতে আরও মুসলে পড়েছেন নিজেদের হাত গড়া হাতে গড়া মেয়েগুলো মুখের ওপর বলছে আর স্কুলে আসবে না শুধু অনলাইনেই ক্লাস করবে তাহলে সবাই যে স্কুল খোলার দাবি নিয়ে চিৎকার করছেন গরিব পোড়াদের ভবিষ্যৎ শেষ হওয়া যাওয়ার অপেক্ষা করে হাহাকার করছেন আসলে ঘরে বসে দুর্দান্ত নম্বর পেতে সকলে ভালো না লাগলেও অনেক অভিভাবক ছেলেমেয়েদের কাছে ব্যবস্থাটা সুবিধাজনক মনে হচ্ছে যারা পড়ায় আগ্রহী শিক্ষামূলক অ্যাপ তাদের লেখাপড়া চাহিদা মেটাচ্ছে স্কুলে না গিয়ে পাঠ্যবইকে আরও অচ্ছুত রেখেও ভালো নম্বরে কি অগ্রাহ্য করতে পারে দরিদ্র বাবা মায়েরাও সন্তানের মুখে সে প্রচুর খরচ করে মোবাইল ডেটা প্যাক কিনেছেন তাতে অ্যাপ ডাউনলোড করার পয়সাও জোগাচ্ছেন জানা গেল দিনমজুর ঘরের এক নার্সারি ছাত্রীকে অনলাইনে ক্লাসের জন্য সোনার দুল বেঁচে ফোন কিনে দিয়েছেন দিদা এই সব কিছু স্কুলকে আবশ্যিক থেকে ঐচ্ছিক করে তুলেছে এবার হয়তো বাইরের যে বইয়ের দোকানেও তালা ঝোলার সময় অপেক্ষা এই পরিস্থিতি কি অপত্যাশিত ছিল নাকি এমন হওয়ার ছিল বহুদিন ধরেই সরকারি স্কুলের নামে লিখে ছেলেমেয়েরা পড়াশোনা করছে বেসরকারি স্কুলে মিড ডে মিল শেষ না হতে ফাঁকা হয়ে যায় সরকারি স্কুল শেখার ঘাটতি চাপা পড়ে যায় অথই নম্বরে প্রত্যন্ত এলাকার স্কুলে ছাত্র বেশি শিক্ষক কম শহরের গা ঘেঁষাঘা ছাত্র কম শিক্ষক বেশি একদিকে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন চলছে অন্যদিকে শিক্ষকরা কাজ বাঁচাতে ছুটেছেন স্কুলের বিজ্ঞাপন দিতে যে রাজ্যে পাঁচ ছয় লাখ শিশু এখনও স্কুলে পড়া শেষ না করেই লেখাপড়া সাঙ্গ করে সেখানে স্কুল উঠে যায় তেমন করে সব প্রশ্নের উত্তর হয় না জানেন বললেন এক শিক্ষক তাহলে দেখলে স্কুল খোলা এবং তার যে বর্তমান পরিস্থিতি সেই নিয়ে একটা প্রতিবেদন সেটা আমি শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শ্রীরাশ্রী পরের ভিডিও নিয়ে